হোয়াটসঅ্যাপ তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগে আসছি, আজকে আমরা ব্লগ করতে আসছি আপনার পুরো রাজার বাড়িতে যে চরম মেলা অনুষ্ঠিত হবে তো সেই মেলার উদ্দেশ্যে আমরা আসছি আজকে ব্লগ করতে। তো আমি আজকে এই চরম মেলার সমস্ত জিনিস আপনাদেরকে আমি দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন কেমন জনসাধারণ হয়েছে, বেশ ভালোই হয়েছে, চারটা ভাবা যায়। তারপরে গাইস ওই যে বন্ধু বান্ধব আসছে আমি দেখাচ্ছি সবাই। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে তো গাইস প্রথমে শুরু করব। সো গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে আগুন জ্বালাইছি, কিন্তু কি কারণে জ্বালাইছি সেটা আমার জানা নাই, বাট এটা একটু শুনবো, বিস্তারিত শুনবো এটা কিসের জন্য জ্বালাইছে। তো যেখানে যে যিনি জ্বালাচ্ছেন আর কি তার সাথে আমি কথা বলবো একটু। দেখতে পাচ্ছেন তো যাচ্ছি আমি তার সাথে কথা বলতে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই লোকজন দেখতেছে। আচ্ছা দাদা বলছিলাম যে এই যে এটা তো জ্বালানো হয়েছে কিসের জন্য জ্বালানো হয়েছে একটু? যে আগুন দিয়ে হাঁটবে, এই আগুনটা দিয়ে হাঁটবে। হ্যাঁ আচ্ছা গাইস, তো তো গাইস দেখতে পাচ্ছেন যে এই আগুনটা এখানে যে জ্বলছে এই কাঠগুলো পুরানোর পর যে এখানে আপনার কয়লাগুলো হবে সেই কয়লার উপর দিয়ে, ওই সেই কয়লার উপর দিয়ে সবাই হাঁটবে। হ্যাঁ তো সেই এর কয়লার উপর দিয়ে মানে মানুষ হাঁটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এরপরে যেখানে হবে তারপরে ওখানে তারপরে ওখানে ওই যে দেখা যাচ্ছে ওই যে ঘিরে আছে তারপরে মাথায় আগুন দিবে তারপরে চলো বলো। সো গাইস বেশ ভালো লোক হচ্ছে দেখতে পাচ্ছেন। এই সেই গাছ যেখানে চরক ঘোরানো হবে, এই যে একটা রশিতে মানুষকে বাঁধা হবে আর একটা এইটা সম্ভব। হ্যাঁ এইটা লোকে ঘোরাবে। গাইস এই সেই মন্দির, যে মন্দিরের উপলক্ষে আজকে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। শিব পার্বতীর বিবাহ আমরা দেখবো কোনাকারি পবিত্র ভবনের বাড়ি থেকে বাবা ভোলানাথ বসে যে বাচ্চাটিকে নিয়ে চলে আসেন কাঞ্চিপুরা প্রকট চন্দ্র ভবনের বাড়িতে, সেখানে মামা পার্বতীকে নিয়ে মেলার মতো ঘাটে ওনাদের বিবাহ সম্পন্ন হবে। এই প্রথম পর্বের অনুষ্ঠানের পরেই আমরা দ্বিতীয় পর্ব চলে যাবো আগুন দিয়ে হাঁটা। আগুন দিয়ে হাঁটার পরেই মাথায় আগুন লাগানো। চলে আসছে এখানে দেখি হচ্ছে ভাই। বাবা ভোলানাথ এবং মা পার্বতীর বিবাহ সম্পন্ন হবে।
So guys, এদের যে কতগুলো রিসম থাকে সেগুলো পূরণ করা হচ্ছে তো সম্ভবত আরো কিছুক্ষণ পর অগ্নি যে যেখানে একটু আগে আমি দেখালাম দেখানো হচ্ছে এর আগে আরো কতগুলো রিসম আছে পূরণ করতে হবে সো গাইস আগুন গন গন করে জ্বলতেছে এই আগুনের উপর দিয়ে লোক হাঁটবে চিন্তা করা যায় অন্ধকার হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে লাইট নাই লাইটের ব্যবস্থা এক জায়গায় কুস্তার এদিকে নাই দেখতে পাচ্ছেন এখন এখানে কি ভিড় প্রচুর ভিড় হচ্ছে সো গাইস দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল প্রচুর লোক হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো লোক দেখতে পাচ্ছেন আবার এইখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক দেখতে পাচ্ছেন প্রচুর লোক আসছে প্রচুর বর্ষাটা পূরণ হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাবো ওই যে বর্ষার সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন পিঠটা দেখানো যাচ্ছে না ভুলে হয়তো দেখানো যাচ্ছে এই যে এই 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 যে দেখতে পাচ্ছেন
সো গাইস আজ আমরা আসছি রাজারবাড়ি চরম মেলাতে। এখানে চরম মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজারবাড়িতে, পূর্ব রাজারবাড়ি গ্রামে। তো এই মেলার উদ্দেশ্যে আসা আর কি, চরম মেলায় যে সমস্ত জিনিস দেখানোর আর কি, আপনাদেরকে দেখানো যায় সে সমস্ত জিনিস আমি শুট করতেছি। অনেক শুট হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে। তো কিছুক্ষণের মধ্যেই সামনে আগুন জ্বালাইছে, ওখানে অগ্নি আপনার কি বলে যে অগ্নি খেলা হবে সেই অগ্নি খেলা হবে। এবং অগ্নি খেলা শেষের পরে যেটা আমি শুনতে পেলাম আর কি, অগ্নি খেলা শেষ হওয়ার পরে শুরু হবে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো এইখানে হবে চরক মেলা। তো যে যে লোকটা আর কি ওইখানে ঘোরানো হবে তাকে, তার পিঠে অলরেডি দুইটা বর্ষা পড়ানো হয়ে গেছে। তো এখন ওনারা কিছু একটা কালেকশন করতেছে, তারপরে স্টার্ট হয়ে যাবে। এইবার ঘুরবে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে। আমি একটু বেশ দূরে আছি, কেননা সামনে অনেকগুলো পাবলিক আছে, ওখান থেকে শুট করতে একটু অসুবিধা হবে, আর কাছ থেকে ভালো করে আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমি দূরে আসছি যাতে এই দেখেন ঘোরা করছেন। এখন দ্বিতীয় রান হবে, এই দ্বিতীয় রান হয়েছে, বাতাসা দিচ্ছি বাতাসা। দ্বিতীয় রান শেষ, এরপরে আরো রান হবে সম্ভবত। আগুনের মশাল নিয়ে উপরে উঠছে দেখতে পাচ্ছেন, ঢাক নিয়ে উঠছে, ঢাক বাজাচ্ছে দেখতে পাচ্ছেন। ভালো ঝটকা লাগছে, ভালো ঝটকা। একটু সমস্যা হয়ে গেছে, এই যে গাছের সাথে এটা বাড়ি মারছিল লোকটা, আর এই গাছটাই বাড়ি মারছিল, তাতে একটু ভালো সমস্যা হয়ে গেছে লোকটার হয়তো। এখন দেখি কি করে, হয়তো এখনই শেষ সমাপ্ত করে দিব হয়তো, কেননা অনেকগুলো আরো বাকি ছিল। বাট দুঃখের বিষয় গাইস, ওই গাছের সাথে একসাথে লেগে গেছিল, তো ওই জন্য হয়তো এখনই সমাপ্ত করা হবে, দেখি কি করে এখন দেখা। তো গাইস মনে হয় খেলা শেষ করবে না, আরো করবে, বান খুলে গেছে হয়তো, বান ঠিকঠাক করে দিচ্ছে আরো।
কি হয় আমি সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। সব সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, সম্ভবত আর হবে না, খুলে দিল। ওই যে দেখতে পাচ্ছেন রসা খুলে গেছে, দেখতে পাচ্ছেন ভালো লাগছে আর কি, লোকটাকে ভালোই লাগছে। সো গাইজ, আজকে যে চরম মেলার যে সমস্ত জিনিস আপনাদেরকে দেখানো যায় সেই সমস্ত জিনিস দেখালাম, বাট পুরো ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। তো এই জন্য আমি ভিডিওটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা ভাগ আপনারা এই দেখছেন আর একটা ভাগ দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দয়া করে, আর পাশের বেল আইকনটা দাবিয়ে দিবেন। তো পার্ট টু কিছুদিনের মধ্যেই আমি নিয়ে আসতেছি, আমার এই চ্যানেলের মধ্যে পাবেন। আর হ্যাঁ, দয়া করে আশা রাখবো পার্ট টুতেও ভালোবাসা দেখাবেন।